দিদি নাম্বার ওয়ানের পর এবার জোরালো ধাক্কা খেল বাংলা সিরিয়াল। আরজিকর ঘটনা নিয়ে প্রায় এক মাস ধরে তোলপাড় গোটা শহর থেকে দেশ। 14 আগস্ট এক অন্য শহরকে দেখেছিল সবাই। প্রত্যেকেরই একটাই দাবি, ন্যায় বিচার চাই। পথে নেমেছেন সাধারণ মানুষ, তারকা থেকে বুদ্ধিজীবীরা। এই পরিস্থিতিতে দর্শক কি বাংলা সিরিয়াল দেখছেন না? শেষ কয়েকদিনে অনেকবারই টিআরপি ওঠাপড়া করেছে, বলছে সিরিয়াল পাড়া। বিশেষত 14 আগস্ট থেকে 4 সেপ্টেম্বরের মতো দিনগুলোতে আরজিকর কাণ্ডের জেরে খবরের প্রতি যে দর্শকের আগ্রহ বেড়েছে তা লক্ষ্য করা যায়। প্রতি বৃহস্পতিবার বোঝা যায় সিরিয়াল পাড়ায় কোন কাহিনী ভালো ফল করল আর কোন গল্প দর্শকের নজর কাড়তে ব্যর্থ হল। এমনিতেই গত এক বছরে প্রতিটি বাংলা সিরিয়ালের নম্বরই আগের তুলনায় অনেকটাই কমেছে। যে সময় ইষ্টি কুটুম, কৃষ্ণকলির মতো কিছু সিরিয়াল সম্প্রচারিত হতো, তখন টিআরপি রেটিংয়ের নম্বর আর বর্তমানে টিআরপির তালিকার নম্বরে আকাশ পাতাল তফাত। বর্তমানে কোনো সিরিয়ালের টিআরপি নম্বর 10-এর গণ্ডি পার করে না। চলতি সপ্তাহে যেমন পয়লা স্থানে রয়েছে গীতা এলএলবি, তাদের প্রাপ্ত নম্বর 7.5। গত এক বছর ধরে যে সমস্ত গল্পকে এক নম্বরে রেখেছেন দর্শক, সেই সমস্ত নম্বর কিন্তু উলটপালট হয়ে গিয়েছে। সত্যি কি আরজিকর কাণ্ডের জন্য মন্দার বাজার সিরিয়াল পাড়ায়? এখন এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে পরবর্তী বিনোদনের আপডেট নিয়ে। ধন্যবাদ।